আমরা মাছাতে দিয়ে দেব। এটা কিন্তু আরেকটা মজার ব্যাপার, এই সময় যারা আমরা তরমুজ চাষ করছি, আমাদের যদি মনে হয় যে অনেক বেশি প্যারা মাছা দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা মাটিতে এইভাবে ফ্ল্যাট আকারে করে রাখতে পারি। তরমুজের কোন সময়ে ডাল ছাটাই করতে হয়, অর্থাৎ আমরা তরমুজ রোপণ করেছি, মাছার তরমুজ অথবা মাটির তরমুজ, তো কোন ডালগুলো রাখবো আর কোনটা কাটবো, এই বিষয় নিয়ে আমাদের আসলে দুশ্চিন্তার শেষ নেই। কারণ আমরা এই যারা তরমুজ চাষ করি, এই দেখা যায় যে ম্যাক্সিমামগুলো ইউটিউব নির্ভর বা ফেসবুক নির্ভর আমরা জেনে উদ্বুদ্ধ হয়ে তারপরে আমরা চাষাবাদে আসি। তো আজকে আমি আমাদের ক্রপ মিউজিয়ামে, এগ্রো ওয়ান ক্রপ মিউজিয়ামে, আপনারা জানেন যে আমরা ট্রেনিংয়ের পারপাসে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে আমরা গবেষণা করি এবং সেখানে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন ক্রপস থাকে এবং সেটা চাষাবাদ টেকনোলজি এভরিথিং আমরা এখানে আমরা নিজেরা আগে দেখি এবং ফাইনালি আমরা নতুন উদ্যোক্তাদের মধ্যে সেগুলো বিস্তারের জন্য কাজ করি, ট্রেনিং করাই বা বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে এগুলো শেয়ার করি আর কি সারা বাংলাদেশে। তো সেখানে আমরা দেখছি যে আজকে আমরা যে তরমুজের ডাল কাটা আপনাদেরকে দেখাবো, সাধারণত আমরা জানি যে শীতকালে অর্থাৎ শীত মৌসুমে মাছার তরমুজটি হয় না। তো আমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো যে সাধারণত আমরা বাজারে যখন দেখি যে নতুন তরমুজ শীতকালের শেষ হওয়ার পরেই যখন চলে আসে, সাধারণত দেখা ডিসেম্বর জানুয়ারির দিকে যখন আমরা তরমুজ দেখি, তখন আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় যে এই তরমুজগুলো, এবং ইচ্ছা থাকলেও স্বার্থের বাইরে থাকে দামগুলো, আকাশচুম্বী দাম। একটা তরমুজ দেখা যায় যে 500 টাকা 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো সেই জায়গায় যদি আমরা এই মাছার তরমুজগুলো, আর আপনারা জেনে থাকবেন যে মাটিতে যে তরমুজগুলো হয় সেই তরমুজগুলো মোটামুটি 130 থেকে 140 দিন পর্যন্ত সময় লাগে এর ম্যাচুরিটি স্টেজ আসতে। অথচ আমরা এই যে এখানে দেখছি যে মাছার তরমুজটি আজকে গাছের বয়স 27-28 দিন চলছে, এই 27-28 দিনের মধ্যে আমরা এই গাছটাতে দেখতে পাচ্ছি যে ফল চলে এসেছে। দেখুন এই যে ফল চলে এসেছে, খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ক্যামেরাটা একটু সামনে নেন, নিয়ে দেখেন এই যে ফল, এই মাত্র 28 দিনের মধ্যে কিন্তু ফল চলে এসেছে। আমরা কিন্তু এখনও মাছাতেও উঠিয়ে দিতে পারি নাই, সো আমরা মাছাতে দিয়ে দিব। এটা কিন্তু আরেকটা মজার ব্যাপার, এই সময় যারা আমরা তরমুজ চাষ করছি, আমাদের যদি মনে হয় যে অনেক বেশি প্যারা মাছা দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা মাটিতে এইভাবে ফ্ল্যাট আকারে করে রাখতে পারি, মাটিতে সম্ভব। তো আমি মাছা দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে মাছাতে এই শীতকালে তরমুজটার পারফরমেন্স, এবং এই জাতের নাম যদি বলি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে স্মার্ট বয়, এবং লুকটা অনেক সুন্দর, যেটা আপনারা দেখলে হয়তো আপনাদের মানে আকর্ষণীয় মনে হবে। কারণ হচ্ছে ব্ল্যাক শেপের এই স্মার্ট বয়টি এগ্রো ওয়ান সিড কোম্পানি মার্কেট করছে এবং এই প্রোডাক্টের সোর্স হচ্ছে অস বাংলা এগ্রো লিমিটেড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের যৌথ একটি প্রিন্সিপাল কোম্পানি। তো যারা ওয়ার্ল্ডের 16টি দেশে তাদের উৎপাদিত বিভিন্ন ব্রিডিং করা যে ভ্যারাইটিগুলো থাকে ভেজিটেবল এবং ফ্রুটসের, তারা এক্সপোর্ট করে থাকে এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশগুলোতে তাদের ভ্যারাইটিগুলো বিভিন্ন কোম্পানি মার্কেট করে। বাট অস বাংলা এগ্রো লিমিটেডের শুধুমাত্র ব্র্যান্ডে এগ্রো ওয়ান সিড সকল ধরনের ভেজিটেবল সিডের বিভিন্ন ভ্যারাইটিগুলো মার্কেট করে থাকছে। তো চলে যায় আমাদের প্রসঙ্গে, আমরা এই যেটা নিয়ে কথা বলছিলাম যে তরমুজের সাইড ব্রাঞ্চটি কাটা কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু প্রয়োজন, সেই জায়গায় যদি আমরা কথা বলি, দেখুন আমরা গাছের গোড়ার যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে সবগুলো কেটে দিচ্ছি। এখানে দেখুন আমরা খেয়াল করি, যদি এই ব্রাঞ্চগুলো কিন্তু আরও আগে কাটা উচিত, আমরা যদিও দেরি করে ফেলেছি। আপনারা খেয়াল রাখবেন যে যখন এই ব্রাঞ্চগুলো বের হবে মাছার নিচে যত ব্রাঞ্চ থাকবে সবগুলো আমরা কেটে দেব, এবং গাছে অধিক জঙ্গল বা একদম ঝাঁপড়ি ঝুপড়ি করে নিলে হয় কি ফলগুলো দেখা যায় নষ্ট হয় বেশি, পোকার আক্রমণ বেশি হয়ে যায়, আর সেটা আমাদের অনেক সময় ক্ষতির কারণ হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমরা যে তরমুজের ক্ষেত্রেও যে এই সাইড ব্রাঞ্চগুলো কাটাটা খুবই ইম্পর্টেন্ট, আর এই সাইড ব্রাঞ্চগুলো যখন না কাটা হয় তখন উপরে গ্রোথগুলো কমে যায় এবং গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। তো আলটিমেটলি আমাদের যে কাঙ্ক্ষিত ফলন, যে ফলগুলো আমরা চাচ্ছি, সেটা থেকে আমরা অনেক বেশি দূরে চলে যাই, হয়ে যায় আমাদের প্রজেক্ট লস, এবং আমরা বিভিন্ন পোকামাকড় রোগের আক্রমণের কারণে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায় এবং আমরা লসের সম্মুখীন হয়ে যাই। তো সর্বোপরি হচ্ছে আমি আবার যদি আপনাকে টেকনিক্যাল ইস্যুটা দেখাই যে আপনার তরমুজে কোন কোন ব্রাঞ্চ কাটবেন, তাহলে নিচের যে ব্রাঞ্চগুলো থাকছে সবই কেটে দেব। এরপরে আপনারা খেয়াল রাখবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন যে এই শীতকালে মাছার তরমুজের পারফরমেন্স আমরা A to Z আপনাদের সাথে তুলে ধরবো।
আর সেখানে হয়তো আমরা আরও নতুন নতুন সব বিষয়, নতুন নতুন সব টেকনিক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আধুনিক স্মার্ট উপায়ে কীভাবে আপনি ক্যারিয়ারটা কৃষিতেই গড়তে পারেন সেই নিয়ে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এগ্রো ওয়ান। আশা করি আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন টেকনোলজিগুলোকে অ্যাপ্লাই করে আপনার কৃষিতেই ক্যারিয়ার গড়বেন। ভালো থাকুন আর সুস্থ থাকুন, এগ্রো ওয়ানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।